দর্শক, বাজার পরিস্থিতির সার্বিক বিষয় জানাতে জামালপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুবিনয় রায় তপু। তপু, জামালপুরে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রভাব কেমন দেখছেন? এছাড়া সয়াবিন সহ অন্যান্য পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে কিনা জানাবেন আমাদের। নীরা, আমি এখন বর্তমানে অবস্থান করছি জামালপুরের সকাল বাজারে। এই বাজারে, এটা হচ্ছে জামালপুরের সব থেকে বড় একটি বাজার। এই বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সবকিছু দামে বৃদ্ধি পেয়েছে। এখানে চাল, ডাল, চিনি, আটা, তেল থেকে শুরু করে কাঁচা বাজারে সবকিছুতে কিন্তু দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখানে আজকে সয়াবিনের দাম বৃদ্ধি পেয়েছে। আমি যদি আপনাকে একটু একজন দোকানির সাথে কথা বলি, আমি যদি জানাই যে একটু কিভাবে দামগুলো বৃদ্ধি পাচ্ছে এবং কি আজকে বাজার পরিস্থিতি রয়েছে। ভাই, একটু বলবেন। জি, বর্তমানে নিত্য প্রয়োজনের সব জিনিসের দাম বেড়েছে। আমরা যে জিনিস বিক্রি করছি পরবর্তীতে যায় সেই দামে আর কিনতে পারতেছি না। এখন কাস্টমারের সাথে আমাদের মধ্যে এরকম একটা তফাত হয়ে গেছে। শুধু আগে তেলে সমস্যা ছিল, এখন শুধু তেল নয়, প্রত্যেকটা আইটেম, জিরার দাম বেশি, রসুন, আমাদের দেশীয় পণ্য, এই দেশীয় পণ্য দ্বিগুণ দাম বেড়ে গেছে, পেঁয়াজের দাম বেশি, আদার দাম বেশি, এই যে আমরা যে কুরবানির জন্য জিরা, এলাচ, দারচিনি এগুলা যে আমরা কিনবো, এখন এখন কিনে প্রস্তুতি নিব কুরবানি ঈদের জন্য, কিন্তু আমরা কিনতে যা দিচ্ছি সব দাম দ্বিগুণ, আমরা কিনতে পারতেছি না। আর আমরা এখন প্রত্যেকটা জিনিসের দাম বেশির কারণে কাস্টমার এখন বাজারে আসতেছে না। হ্যাঁ, ডিস্ট্রিক্ট প্রপারের বাজার, আজকে একটা শুক্রবারের বাজার, কিন্তু মানুষ শূন্য। হ্যাঁ, এখন বিশেষ করে মুসুর চাউলটা, এই জিনিসটা প্রত্যেক দিন মানুষের লাগে, প্রয়োজন, কিন্তু দাম বেশি। প্রথমে 90 টাকা, তারপরে 95 টাকা, এখন 105 টাকা পর্যন্ত দাম উঠে গেছে। হ্যাঁ, তেল তেল তো আমরা সবাই খালি দেখছি তেলের মধ্যেই, কিন্তু এখন তেলের মধ্যে নয়। নীরা, আপনি দেখতেই পাচ্ছেন যে আজকে জামালপুরের যে বাজারগুলো রয়েছে সবগুলোতে কিন্তু দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব কিন্তু পড়েছে। এই ছিল আমার কাছে জামালপুর থেকে সর্বশেষ তথ্য। নীরা তপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ জামালপুর থেকে জানাচ্ছিলেন সুবিনয় রায় তপু।